স্পেশালি ধারাগুলো। আমরা ধারা চলে যাব, আমরা শুরু থেকে যাই, যেহেতু আমরা 240 পর্যন্ত আজকে শেষ করব। আমরা ছয়তে ক্রিমিনাল কোর্টের প্রকারভেদ দেখি, রাইট? এটা তো এখানে আমাদের পড়ার কিছু নাই। তো সেখানে যদি আমাদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার বাইরে কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে, আমরা বলবো চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকার মধ্যে থাকে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওকে, তো দায়রা আদালতে কারা কারা বিচারক থাকে এটা বলছে সেকশন 9, এটা আমরা সবাই জানি। এরপর আমরা চলে যাবো 29 সিতে। সেখানে আমরা গিয়ে দেখি যে ওখানে যদি বলা হয় যে বিশেষভাবে 29 সি ধারা অনুসারে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নন কে, অপশন দিয়ে দিল দারাজাস, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো 29 সিতে কি দারাজাস কি আছে? দারাজাস কিন্তু নাই। এবার ওখানে বলে দেওয়া হলো একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 29 সি ধারায় বিচার করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? 7 বছরের কারাদণ্ড দিতে পারে। অর্থাৎ ওখানে যারাই থাকুক 33 ক ধারা অনুসারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিবে। এরপর আমরা 33 চলে আসি। 33 কি বলছে? ওই যে না, মূল অপরাধের শাস্তির কারাদণ্ড 1/4 বেশি হবে না, 1/4 বেশি হবে না, এটা 33 বলছে। এবার 35 আসি, একবারে পরীক্ষা আসার মতো করে বলতেছি। 35 কি জাস্ট এতটুকু যে একত্র একসাথে যদি কারাদণ্ড দেয় একাধিক অপরাধের ক্ষেত্রে, তাহলে 14 বছরের বেশি দেওয়া যাবে না। কত বছর পর্যন্ত দেওয়া যাবে? 14 বছর পর্যন্ত দেওয়া যাবে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসি, তো সেখানেই বলছে একাধিক অপরাধের বিচার কোনো ম্যাজিস্ট্রেট করলে সে ম্যাজিস্ট্রেট তার সাধারণ ক্ষমতা বলে যেই শাস্তি দিতে পারত তার তার কয় গুণের বেশি হবে না? তার দ্বিগুণের বেশি হবে না। তার দ্বিগুণের বেশি হবে না। দাদা, এর ভিতরে একটু প্রবলেমেটিক প্রশ্ন একটু করে নিব দাদা। 35 এর যেমন 29 এর সি দ্বারা তো আমরা জানি যে 7-এর উপরে দেওয়া সাজা দেওয়া যাবে না, কিন্তু 35 কে যদি আমরা সমন্বয় করে যদি কোনো ম্যাজিস্ট্রেট এটা 14 বছর দেয়, তাহলে ওইটার আপিল কোথায় হবে? আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হয়? ওইটা তো ওইখানে ওইখানে তো, হ্যাঁ, মানে ম্যাজিস্ট্রেট আদালতের তো ইয়াগুলা সব জজ করতে হবে। আপিলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গায় আপিলের ক্ষেত্রে মনে রাখতে হবে 407 থেকে 410 পর্যন্ত। আর আর খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আমরা আলাদা ভাবে চিন্তা করব। ভাই সবাই একটু চুপ থাকি, ক্লাসটা দাদা নিক। আমার মনে হচ্ছে দাদা একসাথে শেষ করলে, আমরা প্রশ্ন থাকলে শেষ করলে, তাহলে সিকোয়েন্সটা নষ্ট হয় না, এভাবে সিকোয়েন্সটা চলে যায়। আচ্ছা ঠিক ঠিক, আমরা মাঝখানে প্রশ্ন না করি। তাহলে 35 আমাদের দুইটা জায়গা, ঠিক আছে? তো এরপরে 35 থেকে আপনার প্রবলেম প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা বেশি। 35 থেকে দুইটা ভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত এই যে আপনার মানে মোট কারাদণ্ড থেকে হাজতবাস বাদ যাবে, এটা কত ধারায় বলা হয়েছে? 35 ক ধারাতে বলা হয়েছে। তারপরে বলা হতে পারে যে মানে মোট কারাদণ্ড থেকে হাজতবাস যদি কম হয় তাহলে ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যতদিন সে আরো বাকি থাকবে ততদিন তাকে ভোগ করতে হবে। মোট কারাদণ্ড থেকে যদি হাজতবাসের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসামি মুক্তি পাবে, প্লাস অর্থদণ্ড থাকলে অর্থদণ্ড বকুব হবে। কিন্তু প্রবলেমেটিক হচ্ছে এরকম যে একজন আসামি 3 বছর ধরে হাজতে আছে, ঠিক আছে, তাকে 5 বছর কারাদণ্ড দণ্ডিত করা হলো, বিচার শেষে তাকে 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো, সেক্ষেত্রে আসামিকে আর কত বছর কারাদণ্ড ভোগ করতে হবে? 2 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সেম প্রশ্ন, একজন আসামি 3 বছর হাজতে আছে, তাকে বিচার শেষে কারাদণ্ড দেওয়া হলো 2 বছর, তাহলে ফলাফলটা কি? যেহেতু সে বেশি বছর থেকেছে, সেহেতু ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে তাকে
তৎক্ষণাৎ মুক্তি দেবে এবং অর্থদণ্ড থাকলে অর্থদণ্ড মওকুফ করবে। ক্লিয়ার? এবার আমরা এরপরে চলে যাব হচ্ছে চুয়ান্নতে। চুয়ান্নতে জাস্ট এতটুকু যে কয় শ্রেণীর ব্যক্তি বা নয় শ্রেণীর ব্যক্তিকে ওয়ারেন্ট স্যার অ্যারেস্ট করা যেটা কোথায় বলেছে, যারা চুয়ান্নতে বলেছে। এখানে কি আপনার পয়েন্টগুলো পড়া খুব জরুরি? না, পয়েন্টগুলো পড়া খুব জরুরি না এমসিকিউর জন্য, বাট আলটিমেটলি পড়তে হবে রিটেনের জন্য। এরপর আছে একবার সেকশন বেস কোশ্চেন, যে হচ্ছে ভবগুলো যারা আছে ভেগাবন যারা আছে এদেরকে বা স্বভাবগত দস্যু যারা আছে হ্যাবিচুয়াল রোবার্টস যারা আছে এদেরকে গ্রেপ্তার করা যায় ওয়ারেন স্যার কততে বলছে 55। সেকশন বেস প্রশ্ন 57, ওই যে নাম পরিচয় দিতে অস্বীকৃতি জানালে। সেকশন বেস প্রশ্ন 59, যে একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি কোন অপরাধের ক্ষেত্রে, কোন অপরাধের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে এবং বেলেবল অফ সরি কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে, আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে ওয়ারেন্ট ছাড়া। এরপর আমরা দেখব 61তে কত বছর কতদিন পর্যন্ত রাখতে পারে, এটা তো খুব সহজ। 61 থেকে আমরা একটা জিনিস পাই, 167-2 পাই। 167-2 থেকে বলছে যে কতদিন পর্যন্ত পুলিশ হেফাজত আটক রাখার আদেশ দিতে পারে, 15 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব হচ্ছে, এরপরে যদি আমরা একবার ইম্পর্টেন্ট জায়গাগুলো ধরি এরপর আমাদের লম্বা অনেক কিছু না পড়লেও ক্ষতি হবে না। যেমন আমরা 87-88 পড়েছিলাম, একটু পড়ে যাবেন হালকা পাতলা ভাবে, খুব বেশি দরকার নেই। এবার আছে 96-100, এখানে জাস্ট আমাদের হেডলাইনটা দরকার আছে যে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে আটক ব্যক্তির বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট কারা কারা ইস্যু করতে পারে, কোন কোন ম্যাজিস্ট্রেট ইস্যু করতে পারে, ম্যাজিস্ট্রেটের নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। প্লাস আছে এই সার্চ ওয়ারেন্টের অ্যাগেনস্টে রেমেডি কি, প্রতিকার কি, প্রতিকার কি, এটা হচ্ছে রিভিশন, রাইট? এটা 100 দাঁড়াতে বলছে। এরপরে 106 এবং 107, 106 এবং 107 থেকে মনে রাখবেন যে জাস্ট কোন ম্যাজিস্ট্রেট হচ্ছে এই এই মুসলেকার আদেশ দিতে পারে। 106 এবং 7 প্লাস হচ্ছে কত বছরের জন্য, দণ্ডিত হওয়ার ক্ষেত্রে হচ্ছে 3 বছরের জন্য, দণ্ডিত হওয়া ব্যতীত অন্যান্য জায়গা আছে 1 বছরের জন্য এই মুসলেকা কার্যকর থাকবে, রাইট? এরপরে 127 এবং হচ্ছে 129 খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে কারা হচ্ছে আল্লাহুল অ্যাসেম্বলি ভঙ্গ করার আদেশ দিতে পারে, ডিসপোজ করার আদেশ দিতে পারে, কারা পারে, পারে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ করে কি আল্লাহুল অ্যাসেম্বলি ভঙ্গ করার নির্দেশ দিতে পারে পুলিশ কমিশনার। এরপরে আমরা, এরপরে আমাদের অনেক 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 ধারা পড়ার দরকার নাই। এরপর আমরা চলে যাবো 144-145। আপনাদের কি মনে পড়ে কিনা যে আমি 132-এর ক বলেছিলাম যে গণউৎপাতের বিধান মেট্রোপলিটন এলাকা প্রযোজ্য নয়, কোন এলাকায় প্রযোজ্য নয়, মেট্রোপলিটন এলাকা প্রযোজ্য নয়, এটা আমি বলেছিলাম। এরপর আমরা চলে যাবো হচ্ছে কোথায় 144-145, সেখান থেকে মনে রাখবেন যে 144 ধারা কেন কেন জারি করা, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, কারা 144 ধারা জারি করবে, মেট্রোপলিটন এলাকায় কারা জারি করবে, ঠিক আছে? 144 কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, 2 মাস পর্যন্ত আছে, 2 মাস। ওখানে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকা আছে পুলিশ কমিশনার, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 145-এ বিষয়বস্তুটা খেয়াল রাখতে হবে, বিষয়বস্তুটা খেয়াল রাখতে হবে এবং কে আদেশ দেয়। 145 ধারা সেম পার্সন, রাইট? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, 144 এবং 45 সেম পার্সন। এরপর আছে লোকাল ইনকোয়ারি কত দাঁড়াতে আছে, জাস্ট হেডলাইনটা আর কিছু না, 148।
154 তে আমলযোগ্য অপরাধ সংবাদ বা এফআইআর সম্পর্কে কত ধারা আছে 154 তারপর এফআইআর হলে বা আমলযোগ্য অপরাধ সংবাদ দিলে আপনার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যেটা কোথায় বলেছে 156 এর এক খুব ইম্পর্টেন্ট আমলযোগ্য অপরাধ এটা কোথায় বলেছে 155 এর এক আমলযোগ্য অপরাধের তদন্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া করা যেটা কোথায় বলেছে 155 দুইতে বলেছে ইম্পর্টেন্ট আছে 157 ধারা যে সন্দেহের ভিত্তিতে আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায় 157 ধারা এরপর 161 না 160 এবং 161 এখানে 161 ধারার অধীনে এই যে যারা রেকর্ড করে সাক্ষাতে জবানবন্দি নেয় এটা কে রেকর্ড করবে রেকর্ড করবে হচ্ছে যিনি হচ্ছেন সাক্ষ্য গ্রহণ করেছেন সাক্ষ্য যিনি গ্রহণ করেছেন তিনি রেকর্ড করবে কে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য রেকর্ড করতে পারে না সেখানে দেখতে হবে যে 164 ধারায় কারা কারা কনফেশনাল স্টেটমেন্ট নিতে পারে আপনাকে অপশন দিয়ে দিল কে কনফেশনাল স্টেটমেন্ট নিতে পারে সেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে ঠিক না অর্থাৎ এই জায়গাগুলো মুখস্থ রাখতে হবে এরপর হচ্ছে যে এই যে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ডের পদ্ধতি বা কনফেশনাল স্টেটমেন্ট যে ফরম্যাটে রেকর্ড করা হলো সেখানে কার কার স্বাক্ষর থাকবে সেখানে আসামি স্বাক্ষর থাকবে তারপরে কনফেশন গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকবে এটা 364 থেকে বলেছে এরপর আমরা চলে যাবো 169 যে সাক্ষ্য প্রমাণাদি না পাইলে সাক্ষ্য প্রমাণে যদি যদি অপরাধের তদন্ত করে যদি দেখা যায় অপর্যাপ্ত আছে ইনসাফিসিয়েন্সি আছে তাহলে কি করবে তাহলে হচ্ছে থানা থেকে মুক্তি দিয়ে দিবে 169 বা যদি উল্টোটা হয় সাফিসিয়েন্ট 170 ধারাতে আটার ম্যাজিস্ট্রেটের কাছে বিচার করার জন্য পাঠাবে 170 একটা পুলিশ ডায়েরি কি কাজে ব্যবহৃত হতে পারে তদন্তের জন্য না বিচারের জন্য বিচারের জন্য এবং পুলিশ ডায়েরি কারা তলব করতে পারে না কারা রাখতে পারে না সেখানে গিয়ে বলেছে যে আসামি বা আসামির বৈধ প্রতিনিধি নারাজি পিটিশন হলে বা ফাইনাল রিপোর্টের অ্যাগেনস্টে ফরিয়াদের প্রতিকার কি নারাজি পিটিশন নারাজি পিটিশন প্রত্যাখ্যান হলে প্রতিকার কি রিভিশন নারাজি পিটিশন গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট কি সিদ্ধান্ত নিতে পারে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় আছে সম্পূরক চার্জশিট কোথায় আছে ক্লিয়ার দাদা সাউন্ড একটু ক্লিয়ার করে দেন এখন কি বোঝা যায় ওকে সাপ্লিমেন্টারি চার্জশিট কত আছে 173 3 এর ভিতে আছে ওকে এরপর আমরা চলে যাব হচ্ছে যে 174 এ দেখবো যে সুরথালের কে আদেশ দিতে পারে কবর থেকে লাশ তোলার বিধান কোথায় আছে বা কে আদেশ দিতে পারে 176 এর দুইটি এরপর 179 182 ইম্পর্টেন্ট বাট খুব বেশি না তাতে আমরা জানি যে 179 যখন হচ্ছে একটা অপরাধ সংঘটিত হবে এক জায়গায় বাট ফলাফলটা হবে অন্য একটা জায়গা তখন দুই জায়গাতেই দুই জায়গায় যেকোনো একটি জায়গাতে অপরাধের বিচার বা তদন্ত করা যাবে ঠিক আছে যখন হচ্ছে অপরাধের স্থান যখন অনিশ্চিত হবে সেক্ষেত্রে কি যেকোনো একটি জায়গাতে ক্লিয়ার বাট 182 বলছে এরপরে কোন কোন ম্যাজিস্ট্রেট আছে অপরাধ আমল দিতে পারে জি দাদা ও দাদা পাইছি ওকে এরপর আছে যে আপনার কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমল নিতে পারে 190 দ্বারা মুখস্থ করে ফেলতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কত ধারা অনুসারে অপরাধ আমল নিতে পারে 190 এরপরে মামলা স্থানান্তরের বিধান ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক মামলা স্থানান্তরের বিধান কততে আছে 192 তে আছে দায়ের আদালত কত দ্বারা অপরাধ আমল নিতে পারে এত দ্বারায় 193 দ্বারা এবং কোন আদালত সরাসরি অপরাধ আমল নিতে পারে না দ্বারা ঠিক আছে এরপর আমরা চলে যাই 200 ধারা থেকে 203 ধারা খুব ইম্পর্টেন্ট তো সেখানে আছে যে
অভিযোগকারী জবানবন্দি নিবে কত দাঁড়ায়, এত দাঁড়ায়। অভিযোগকারীকে পরীক্ষা করবে কত দাঁড়ায়, এই দাঁড়ায়। এরপরে অভিযোগকারী সাথে থাকা উপস্থিত সাক্ষীদের পরীক্ষা করবে কত দাঁড়ায়, 200 দাঁড়ায়। এরপর রিটার্ন অফ কমপ্লেন কত দাঁড়াতে আছে, বা এখতিয়ার সম্পন্ন আদালতে যদি অভিযোগটি দান না হয় তাহলে কি করতে হবে, রিটার্ন অফ কমপ্লেন হবে 201 দাঁড়াতে বলছে। এরপরে 203 ধারা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ম্যাজিস্ট্রেট আদালতে যে ফাইনাল রিপোর্ট হলে আসামির ক্ষেত্রে ফলাফলটাকে আসামি অব্যাহতি পাবে, সেকশনটা মনে রাখতে হবে 202-2B। সেকশন না আসলেও পরীক্ষায় আসতে পারে যে ফাইনাল রিপোর্ট দিলে ম্যাজিস্ট্রেট আদালত কি করতে পারে, ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ দিতে পারে, ডিসচার্জ অব্যাহতি হচ্ছে ডিসচার্জ। এবার 203 ডিসমিসাল অফ কমপ্লেন্ট কত ধারাতে আছে, কমপ্লেন্ট আছে 203 ধারাতে, প্লাস কোন কোন তথ্যের উপর ভিত্তি করে, কোন মানে কোনগুলোর উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট একটা কমপ্লেন্টকে কি করতে পারে, একটা কমপ্লেন্টকে খারিজ করতে পারে, ডিসমিস করতে পারে। ওকে, এরপর আমরা 204-205 ডি অনেক পেশাপেশি, এখানে দরকার নাই আমাদের এগুলো। ওকে, এবার আমরা চলে আসি 225 আমাদের দরকার, আমরা পড়ছিলাম 225 দরকার নাই, 232 পড়ছিলাম আমাদের দরকার নাই, 233 চলে আসি। যে প্রত্যেকটা এই যে দেখছেন আমরা কিন্তু অনেক কিছু সাইড করে ফেলছি। ওকে, এবার আমরা 233 চলে আসি, যে প্রত্যেকটা স্বতন্ত্র অপরাধের জন্য আলাদা আলাদা চার্জ গঠন হবে, বা প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধের জন্য চার্জ গঠন হবে কিভাবে, আলাদা আলাদা ভাবে, এটা কোথায় বলা আছে, 233 বলা আছে। একাধিক অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ কতটি অপরাধের বিচার একত্র করা যাবে, তিন এক বছরের মধ্যে তিনটি অপরাধের বিচার একত্র করা, এটা কোথায় বলছে, 234। এরপরে আমাদের এক অপরাধের জন্য বিচার করলো বাট শাস্তি দিল অন্য অপরাধের জন্য, এটা কততে বলছে, 136 এটা বলছে, 237 বলছে। এবং কতিপয় ব্যক্তিকে কোন ধারা অনুসারে একত্রে বিচার করা যায়, 239। এই তোমাদের 1-240 পর্যন্ত সংক্ষিপ্ত ভাবে শেষ। এবার আমি একটু কাজ করি, আমরা একটু সিপিসিতে যাই, একবার হট হট টপিক গুলো বলি, ঠিক আছে, সিপিসিতে যাই। সিপিসি সিপিসি তো আমরা ধারাতে যাই, আদেশ তো আমাদের বারবারই পড়া হয়, ঠিক না, ধারাতে একটু যাই। যে দেওয়ানি সংক্রান্ত মামলা বলতে কোনটিকে বোঝায়, সম্পত্তি সংক্রান্ত আর পদের অধিকার সংক্রান্ত মামলাকে দেওয়ানি সংক্রান্ত মোকদ্দমা বলে। দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে কোথায় বলা হয়েছে, ধারা 9-তে বলা হয়েছে, একটি মামলা চলমান থাকা অবস্থায় অন্য একটি আদালতে একই বিষয়ে একই পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে সেই মামলার ফলাফলটা কি, সেই মামলার ফলাফলটা হচ্ছে এরপরে চলে আসি আমরা, এই যে একটা মামলা চলমান থাকা অবস্থায় আরেকটি মামলা দায়ের করা হলো, সেই পরবর্তী দায়েরকৃত মামলা ফলাফলকেই স্থগিত করে দিবে। এটা সাবজেক্টিভ কোন ধারে আছে, ধারা দশে আছে। স্টপ সুট কত ধারাতে আছে, তারা 10-এ আছে। এবার রেস জুডিকেটা, যে একটি মামলা মানে পরবর্তীতে দায়েরকৃত মামলাকে খারিজ করে দিবে কখন, কখন যদি প্রথম মামলাটি নিষ্পত্তি হয়ে যায়, প্রথমে যদি মামলাটি মামলার বিষয়বস্তু তর্কিত বিষয় যদি নিষ্পত্তি হয়ে যায় তখন। রেস জুডিকেটাতে কয়টি ধারা, 11-তে কয়টি এক্সপ্লেনেশন আছে, 6টি ব্যাখ্যা আছে। ওকে, তো কোন আদালতে এরে ভাই এরকম পরে ঘুমা ঘুমা পড়েন কে, শামিম ভাই আনমিউট করলি অবস্থা,
আপনি মিউট করে দেন, আনমিউট করে দেন। শামিম ভাই, ওকে, এবার আমরা চলে আসি। কোন আদালত আছে যার এই মামলা দাখিল করতে হবে? শর্মানির মেস্তরের আদালতে। এটা কত ধারা বলা আছে? তারা 15 বলা হয়েছে। বিশাল একটা ঘটনা তুলে দিল, সেখানে দেখা গেল জমিটি অবস্থিত নারায়ণগঞ্জে, মামলাটি দায়ের করার কথা নারায়ণগঞ্জ কোর্টে। বিশাল একটা ঘটনা দেখাইল, সেখানে দেখা গেল যে মামলার বিষয়বস্তু ঢাকাতে অবস্থিত, নারায়ণগঞ্জ অবস্থিত। তখন মামলা দায়ের করবো কোথায়? যে কোনো একটি কোর্টে। এটা কথাতে বলছে ধারা 17 থেকে বলছে। তো জমির বিষয়বস্তু কোন আদালতে, এটা যখন অনিশ্চিত বা শিওর হতে পারবে না, তখন কোথায়? তখন যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারবে। দেখা গেল যে একটি বন্দরে মালামাল নষ্ট হয়ে গেল, মানে মুভেবল প্রপার্টি নষ্ট হয়ে গেল, তাহলে সেখানে কোথায় মামলা দায়ের করবে? যেখানে মামলার কারণ উৎপত্তি হয়েছে, চট্টগ্রাম বন্দরে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব যে দেখা গেলো যে আমার মামলার বিষয়বস্তু নিয়ে কোনো কিছু বলে নাই। এখানে বলাইছে বাদী বিবাদীর কথা, বাদী বিবাদীর বাসস্থানের কথা বলছে, সেখানে মামলাটা দায়ের করতে হবে। যে বাদী বাস করে ঢাকাতে, বিবাদী বাস করে চট্টগ্রামে, তখন আমরা ঢাকা অথবা চট্টগ্রামে যে কোনো একটা জায়গাতে মামলা দায়ের করতে পারবো। ক্লিয়ার? এবার আমরা চলে আসি যে কোন আদালত সিপিসিতে দেওয়ানি মামলা স্থানান্তর বাবদ তারা আদেশ দিতে পারে। হাইকোর্ট বিভাগ আর জেলা জজ আদালত, ধারা কত? 24। কি দাখিলের মাধ্যমে একটি মামলা দেওয়ানি মামলা শুরু করতে হয়? আরজি দাখিলের মাধ্যমে। কোথায় বলা আছে? 26 বলা আছে। এবং কোন আদেশে বলা আছে? 4 আদেশে বলা আছে। সমন কেন দেওয়া হয়? এই কারণে সমন দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? এই কারণে দেওয়া হয় বিবাদে কাজী হওয়ার জন্য আর বাদীর দাবির পাল্টা জবাব দেওয়ার জন্য। কত ধারাতে বলছে? 27 ধারাতে বলা হয়েছে। সমনের পদ্ধতি সম্পর্কে বলা আছে আদেশ 5, বাট সমন সম্পর্কে, সমন দিতে হবে এটা বলছে কথাতে? এটা বলছে হচ্ছে ধারা 27 বলেছে। কথাতে বলেছে? ধারা 27 বলেছে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাবো হচ্ছে ধারা 32 একটু চলে যাবে, সেখানে গিয়ে দেখবেন যে কত টাকা জরিমানা করায়? 500 টাকা। জরিমানার ধা পাইলেই 500 টাকা দেখ। ওকে, সমন সংক্রান্ত জরিমানা আইলেই ধরেন 500 টাকা। ওকে, এরপর হচ্ছে আমাদের কত? 35 কম, যে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ বা মিথ্যা মামলার জন্য ক্ষতিপূরণমূলক খরচের বিধান কোথায় আছে? 35 কথা আছে। এবং এই 20,000 টাকা সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ, কম্পেনসেটরি কস্ট, এটা কিন্তু আদালতের জন্য বাধ্যতামূলক, নট বিবেচনামূলক। আমরা তো প্রশ্ন পাইলে বিবেচনামূলক দেখা দিই, ঠিক না? 35 কস্ট বাধ্যতামূলক এখানে। এরপর আমরা জাস্ট হেডলাইনটা মনে রাখবেন যে পিসেফ কত ধারাতে আছে? পিসেফ আছে 46 ধারাতে। এরপর 48 ধারা সময় সংক্রান্ত আমাদের সাথে মিলিয়ে পড়তে হবে। এরপর আমরা চলে যাবো হচ্ছে বাটোয়ারার বা সম্পত্তি বিভাজন কত ধারাতে আছে? 54 ধারাতে। এগুলো ধারাভিত্তিক প্রশ্ন বা 54 ধারা বিষয়বস্তু কোনটি? 54 ধারা বিষয়বস্তু সেটা, ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে আমরা 58-তে একটা অর্থ সংক্রান্ত বিষয়, যেখানে আমাদের ডিজিট আছে, ডিজিট সংখ্যা, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে 50 টাকার বেশি যদি অর্থ পরিশোধের ডিক্রি হয়, সেক্ষেত্রে কত কত মাস কারাদণ্ড? 6 মাস, এর কম হলে 6 সপ্তাহ। এটা 58-তে বলেছে, আমাদের কেটে যাবে, আমরা নতুন করে যুক্ত হবে।